আমি রেডি। এত সময় লাগে তোমার রেডি হয়ে আইতে? এর থেকে কম সময় তো বাংলাদেশ অল আউট হয়ে যায়। এত সময় কই লাগলো? মাত্র তো 6 ঘন্টা। রাখ, জামাটা সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু তোমার এ মানায় নাই। তুমি কখনোই আমার প্রশংসা করো না। আচ্ছা খারাপ, আজকে তাহলে তোমার প্রশংসা করতেছি। এই সুন্দর জামাটা তোমার গায়ে পরার পর কেমন লাগতেছে জানো? বলো না কেমন। মনে হইতেছে বান্দরের গলায় মুক্তার মালা। চলো এখন তাহলে শুরু করি। আব্বা আম্মা, তোমরা এরকম রেডি হয়ে বই আছো, কোনো আনে যাইবা নাকি? এই যে ছোব গাছ শুরু করার সময় কুত্তায় মুখ দিছে। কোনো আনে যাবো না, আমি আর তোর মায়ে মিলে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমরা দুইজন মিলে কাপল ব্লগ করবো। আবার কাপল ব্লগ মানে? তুমি এই বয়সে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিলে কেমনে? তোরে তোর মতো অত আমাকে একটা ভুল সিদ্ধান্ত আসিল। তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমারে কি একবার জানাইছো? তোরে ধর্ম দেওয়ার আগে তো তোর জানাই নাই। আর আবার তুমি কি জানো যে কাপল ব্লগ কাকে বলে? হ্যাঁ জানি তো। এই ব্লগের ভিতর কপট কপটি রে মিলা পকট পকট করে ওই ব্লগ রে কাপল ব্লগ বলে। কপট কপটি পকট পকট, বুঝলাম না তো কিছু। আচ্ছা বুঝাইতাছি, কপট কপটি মানে জামাই আর বউ, আর পকট পকট মানে উল্টা পাল্টা কথাবার্তা। যেই ব্লগে জামাই আর বউ মিলা উল্টা পাল্টা কথাবার্তা বলে ওই ব্লগ রে কাপল ব্লগ বলে। না আব্বা, বর্তমান সময়ে জামাই বউ মিলা নষ্টামি করারই কাপল ব্লগ বলে। ওই যাই হোক, আমার তো খালি টাকা ইনকাম করার দরকার। আর আব্বাই কাপল ব্লগ ব্লগ করলে তুমি একাই করবা, আমার আম্মার আমি কাপল ব্লগ করতে দিমু না। আর আমার আম্মার প্রতি আমার পুরো বিশ্বাস আছে, আম্মা এই কাপল ব্লগ করার লেগে রাজি হইব না। এই কাপল ব্লগ করার আইডিয়া তো সর্বপ্রথম তোর আম্মাই আমার দিছে। আম্মা তুমিও? আব্বা এই বুইরা বয়সে পাগলামি শুরু করছে, তুমি অন্তত আব্বারে কিছু একটা কও। আচ্ছা এই শোনো, কিছু একটা। আব্বা তুমি তো চাইলে ইউটিউব বা ফেসবুকে একা ভিডিও করে টাকা ইনকাম করতে পারো। একা ভিডিও করলে যদি আসলেও ইনকাম করা যায় তো তাইলে কি আমি এই সাত টুনে এনে ভিডিও করি নাকি? সরি জানে মান, আরে ফেসবুকে আমি যেদিনকে একা ছবি আপলোড দিই ওইদিনকে লাইক পরে মাত্র 10টা 20টা, তোর মায়ের এনে আপলোড দিছি লাইক পড়ছে 143টা, আবার কমেন্টও করছে 20 জন, তার ভিতর 7 জন তো ইংলিশে কমেন্ট করছে, লিখছে MC BC। আব্বা এগুলো ইংলিশে কমেন্ট করে না, ইংলিশে গালি দেয়। এমসি মানে হলো মাদার হচ্ছে। আরে উপরে উঠতে গেলে প্রথমে এরকম একটু গালি খাইতে হয়। বাংলাদেশের কাপল ব্লগার কো কমেন্ট সেকশন দেয় না, খালি বউ ব্যবসায়ী আর গালি দিয়ে ভরা। তারপরে কি ওরা হাল ছেড়ে দিছে? ওরা তো তালাই হাতাইতেই আছে। এই থেকেই বোঝা যায় যে কাপল ব্লগে সাকসেস হইতে গেলে বউ ব্যবসায়ী আর গালি গালাস এগুলা হনতেই হইব। আর আমি চিন্তা করতাম যে খালি এই কাপল ব্লগে আমি সাকসেস হয়ে নেই, তারপরে তোরে একটা বিয়ে করাইয়া তোরে দিও কাপল ব্লগ করাম। আব্বা আমি জীবনও আমার বউ দেখে ব্যবসা করবো না। তুই করবি, তোর বাপেও করবো। বাপ তো অলরেডি করা শুরু করছে। জীবনে কোনো কাজই ছোট না। আমিও জানি যে কোনো কাজ ছোট না, কিন্তু এটা তো কোনো কাজ না, এটা হলো নষ্টামি। আর আব্বা তুমি আর মাই মিলা যদি এই বয়সে কাপড় ব্লক করে বেড়াও তাহলে আমি মানুষের সামনে আমার মুখ দেখাবো কেমনে? তার মুখ দেখাইতে হইব না, এমনিও তোর এই খারাপ চেহারা কেউ দেখতে চায় না। দাবার লাগে করো তোমরা, আমি গেলাম। আপদ বিদায় হয়েছে, চলো আমরা দুইজন মিলে এখন নষ্টামি শুরু করি, সরি কাপল ব্লক শুরু করি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।